বিধবা চন্দ্রমুখী চরিত্রে দেখা যাবে রাইমা সেনকে। পরিচালক দেবালয় ভট্টাচার্যের দেবদাস ও একটি খুনের গল্প নিয়ে তৈরি চন্দ্রমুখী চরিত্রে প্রথমে ভাবা হয়েছিল সোহিনী সরকারকে, তবে শেষ পর্যন্ত রাইমা সেনকে বেছে নেওয়া হয়েছে। এই সিরিজে তার চরিত্রটি ঘিরেই দানা বাঁধবে রহস্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্ট চরিত্রদের কেন্দ্র করে তৈরি এই ফিকশনের প্লটে বড়সড় পরিবর্তন আনা হয়েছে কিন্তু শেষ মুহূর্তে, তাই চরিত্রেরও রদবদল করা হয়েছে। দেবদাসের চরিত্রে অর্জুন চক্রবর্তী এবং পার্বতীর ভূমিকায় মধুমিতা সরকারকে দেখা যাবে বলে মনে করা হয়। প্রেম ও এক রহস্যজনক খুনের গল্প নিয়ে তৈরি এই সিরিজটি, আর রহস্য করাবে কলকাতা ছাড়িয়ে পাহাড়ে, যেখানে চন্দ্রমুখীর সঙ্গে দেখা হয় দেবদাসের। আর এই দেবদাসের মদ্যপানের নেশা নাই এখানে, তবে কিসের নেশায় তিনি আসক্ত সেটাই রহস্য। আর এই ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে আগামী মাসেই। আজ ভিডিওটি এই পর্যন্ত, আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি পেয়ে যেতে পারেন।